নমস্কার, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কি, ফ্যাটি লিভার কেন হয়, ফ্যাটি লিভারে কী কী সিমটমস থাকে, আর ফ্যাটি লিভার হলে আপনি কী করবেন, বা এর থেকে হোমিওপ্যাথিক্যালি কী কী সলিউশন রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। ফ্যাটি লিভার এমন একটি রোগ যে রোগটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব কমন একটা রোগ। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ফ্যাটি লিভার কোনো সিমটম তৈরি করে না, ফলে অনেকে বুঝতেও পারে না যে তার ফ্যাটি লিভার হয়েছে বা সে ফ্যাটি লিভারে সাফার করছে। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ফ্যাটি লিভার থেকে থাকবে, কিন্তু আপনারা হয়তো জানেনই না। আমরা দেখেছি যে প্রতি তিন, মানে ইন্ডিয়াতে অন্তত, ভারতবর্ষের বুকে আজকে প্রতি তিনজনের মধ্যে একজন ফ্যাটি লিভারে সাফার করছে। কিন্তু এটা আনন্দের বিষয় বা এটা খুব ভালো একটা দিক যে ফ্যাটি লিভার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো ম্যাসিভ সিমটম তৈরি করে না বা ম্যাসিভ কোনো কমপ্লিকেশন তৈরি করে না, কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিকেটেড হতেই পারে। তাই খুব জানা দরকার যে ফ্যাটি লিভার কী এবং ফ্যাটি লিভার কেন হয় বা ফ্যাটি লিভার থেকে আপনি কীভাবে মুক্তি পেতে পারেন। হলো এমন একটি রোগ যে রোগটিতে লিভারের ভিতরে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর ভিতরে ফ্যাট জমা হয়। দীর্ঘদিন ধরে ফ্যাট জমা হতে হতে এটা ফ্যাটি লিভারে কনভার্ট হয়। এটা ডায়াগনোসিসের উপায় কি, মেন আমরা যেভাবে ডায়াগনোস করি সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। যেহেতু এটা সিমটম তৈরি করে না, তাই চট করে কেউ আলট্রাসোনোগ্রাফি করেন না এর কারণে, কিন্তু অন্য কোনো প্রবলেমের জন্য যখন কোনো মানুষ আলট্রাসোনোগ্রাফি করেন বা আমরা যখন তাকে আলট্রাসোনোগ্রাফি করতে বলি, তখন ইনসিডেন্টালি কিন্তু তার ফ্যাটি লিভার ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয়। এছাড়া কিছু ব্লাড টেস্ট, যেরকম ধরুন লিপিড প্রোফাইল, যেরকম লিভার ফাংশন টেস্ট, এগুলোও কিন্তু আমাদের তখন করতে হয় যে যাতে আমরা বুঝতে পারি যে তার বাদবাকি প্যারামিটারগুলো, অর্থাৎ তার কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড কতটা বেশি আছে বা তার লিভারের যে এনজাইমেটিক যে প্রবলেমগুলো কিছু আছে কি না, যেরকম ধরুন SGOT, SGPT এগুলো বেড়ে আছে কি না, সেগুলো আমরা তখন দেখি। এবার আমরা আসি যে ফ্যাটি লিভারের কী কী সিমটম হয়। আবার প্রথম থেকে আবারও বলছি যে ফ্যাটি লিভার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিমটমলেস, পেশেন্ট বুঝতেই পারে না তার ফ্যাটি লিভার আছে। কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সিমটম পাই, যেরকম ধরুন একটা লিভারের কাছে আপার অ্যাবডোমেনের রাইট সাইডে এরকম জায়গাতে একটা পেইন, অনেকে বলেন যে মাঝে মাঝে একটু ব্যথা ব্যথা করছে, ব্যথা ব্যথা করে। এছাড়া অনেকের নশিয়া হয় বা একটা বমি বমি ভাব হয়, খিদে কমে যাওয়া, বা ধরুন একটু খেলেই পেট ভার হয়ে থাকা এবং দীর্ঘক্ষণ ধরে পেট ভার হয়ে থাকা, এগুলোই কিন্তু মূলত ফ্যাটি লিভারের কিছু সিমটম। এবং এগুলো বেশি অ্যালার্মিং না হলে পেশেন্ট কিন্তু চট করে ডাক্তারের কাছে জানু না, টুকটাক এটা ওটা অ্যান্টাসিড খেয়ে সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করেন, ফলে ফ্যাটি লিভার ধরাও কিন্তু পরে না বেশিরভাগ ক্ষেত্রে। এবারে আমরা আসি যে ফ্যাটি লিভার হলে কি কি প্রবলেম হতে পারে। দেখুন, আবারও বলছি যে ফ্যাটি লিভার যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে ফ্যাটি লিভার ম্যাসিভ কোনো প্রবলেম তৈরি করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি লিভার কিন্তু প্রবলেমেটিক হতে পারে। যেরকম ধরুন এই ফ্যাটি লিভারটা যদি প্রগ্রেস করে, প্রগ্রেস করে গিয়ে কিন্তু সেক্ষেত্রে লিভার মধ্যে ফাইব্রোসিস হতে পারে, এবং সেটা কিন্তু ফাইব্রোস্ক্যান, লিভারে যখন আমরা ফাইব্রোস্ক্যান করাই, যেগুলো ধরুন অনেক মারাত্মক কিছু কমপ্লিকেশান নিয়ে যখন পেশেন্ট আসে তখন পেশেন্টকে ফাইব্রোস্ক্যান করানো হয়, এবং ফাইব্রোস্ক্যান করে আমরা বুঝি যে এই লিভারের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা কতটা মারাত্মক, সেটা ফাইব্রোস্ক্যান করে বোঝা যায়। এছাড়া হাই রেজলিউশন USG বা ধরুন CT স্ক্যান করেও কিন্তু মোটামুটিভাবে আইডিয়া করা যায় বা ধরা যায় যে পেশেন্টের ফ্যাটি লিভার বা ফ্যাটি লিভারের কমপ্লিকেশানগুলো কিছু তৈরি হচ্ছে কি না। এবার এই ফাইব্রোসিসটা যদি প্রগ্রেস করে, ফাইব্রোসিসটা যদি ঠিকমতো ট্রিটেড না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে লিভারের আদার্স কিছু প্রবলেম, এবং সেগুলো খুবই মারাত্মক প্রবলেম, লিভার ক্যান্সার, লিভার টিউমার বা ধরুন সিরোসিস অফ লিভার, তার থেকে বিভিন্ন কমপ্লিকেশান, পেটে জল জমে যাওয়া বা অ্যাসাইটিস হওয়া ইত্যাদিগুলো কিন্তু হতে পারে। তবে সৌভাগ্যের বিষয় যে বেশিরভাগ ক্ষেত্রেই ধরুন 100 জনের মধ্যে আমরা দেখেছি যে একজনের হয়তো এতটা কমপ্লিকেশান হয়, আদারওয়াইজ কিন্তু পেশেন্টের মারাত্মক কোনো কমপ্লিকেশান হয় না। এই ফ্যাটি লিভারের কিন্তু একটি মূল কারণ হচ্ছে অ্যালকোহল। যারা ধরুন রেগুলার বেসিসে প্রচুর পরিমাণে অ্যালকোহল ইনটেক করেন, তাদের এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই ফ্যাটি লিভার থেকে তাদের বিভিন্ন কমপ্লিকেশনও আসতে পারে।
এবং আমরা কিন্তু এই ফ্যাটি লিভারকে এই কারণেই দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যারা ওবেসিটিতে সাফার করছেন বা যাদের অতিরিক্ত ওয়েট, যারা ডায়াবেটিক বা যাদের সুগার আছে, যারা হাইপার টেনশন বা ধরুন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভারও আমরা খুব কমনলি পেয়ে যাই বা পেয়ে থাকি। তাহলে আপনাকে মূলত আপনার লাইফস্টাইল চেঞ্জ করে এই সমস্যাগুলো থেকে আপনাকে নিজেকে মুক্ত করতে হবে। কী কী চেঞ্জ করবেন? প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ করা শুরু করতে হবে। এক্সারসাইজ মানে কিন্তু হালকা হাঁটা নয়, 30 থেকে 45 মিনিট আপনাকে ঘাম ঝরিয়ে হাঁটতে হবে, তবেই কিন্তু এই প্রসেসটা নিয়মিত কন্টিনিউ করলে আপনার ওয়েট ধীরে ধীরে কমবে। এছাড়া আপনি যদি কোনো ধরুন প্রচুর জাঙ্ক ফুড আপনাকে বন্ধ করতে হবে, আপনাকে প্রচুর ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে, অতিরিক্ত অয়েলি খাবার বন্ধ করতে হবে, ঘি মাখন এগুলোকে চেষ্টা করবেন যতটা সম্ভব কমিয়ে ফেলার ইত্যাদি, এইগুলো করে কিন্তু আপনাকে রেগুলার বেসিসে এটাকে আপনাকে করতে হবে। এছাড়া এক্সেসিভ সুগার, এক্সেসিভ সল্ট এই জাতীয় খাবারগুলোও কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। তার পরিবর্তে আপনি কি করবেন? তার পরিবর্তে আপনাকে প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবলস খেতে হবে, আপনাকে ওটস খেতে হবে, রসুন খুব ভালো, নিয়মিত রসুন খেলে কিন্তু গবেষণায় দেখা গেছে যে লিভারের ওভারঅল হেলথ খুব ভালো হয় এবং ফ্যাটি লিভারও অনেকাংশে রিলিফ হয়। এছাড়া গ্রিন টি, ব্ল্যাক কফি এগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে সেটাও লিভারের জন্য খুব ভালো। সয়াবিন, ওটস, তারপরে ধরুন ব্রোকোলি এগুলোও কিন্তু খুব ভালো লিভারের জন্য। তাহলে আপনাকে ওই খাবারগুলো সরিয়ে দিয়ে এই ধরনের খাবারকে আপনাকে আপনার খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে। তাহলে এক্সারসাইজ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে খাবারের পরিবর্তন, 3 নম্বর যেটা হচ্ছে আপনার যদি খুব দীর্ঘক্ষণ ধরে বসে বসে কাজ হয় তাহলে আপনাকে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটা ইন্টারভেল দিয়ে 5 মিনিট হোক 10 মিনিট হোক একটু উঠে হালকা পায়চারি করা এগুলো করতে হবে। টক দই খুব ভালো একটি আপনার খাদ্য তালিকাতে টক দইটাকে আপনাকে আনতেই হবে। তাহলে এইগুলো করলেই কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট কিন্তু ফ্যাটি লিভারের থেকে মুক্তি পেতে পারে। যদি আপনি অ্যালকোহল কনজাম্পশন করে থাকেন বা দীর্ঘদিন ধরে ধরুন আপনি প্রচুর অ্যালকোহল খাচ্ছেন, আপনাকে অ্যালকোহল ইমিডিয়েটলি স্টপ করতে হবে। ওষুধগুলো কী কী? প্রথমে যে ওষুধটির নাম বলবো সেটি হলো ক্যারিকা পাপায়া মাদার টিংচার। ক্যারিকা পাপায়া মাদার টিংচার 20 ড্রপস 2 চামচ জলে মিশিয়ে দিনে 2 বার করে আপনি খান। এর সাথে সাথে আপনি আরও 2টো ওষুধ, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিংচার আর চেলিডোনিয়াম মাদার টিংচার, এই হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিংচার আর চেলিডোনিয়াম মাদার টিংচার 2টো ওষুধই আপনি 10 ড্রপস 10 ড্রপস করে 2 চামচ জলে মিশিয়ে একসাথেও খেতে পারেন অথবা দুটিকে আলাদা করেও দিনে 2 বার করে খেতে পারেন। এছাড়া এই 3টো ওষুধ রেগুলার ইনটেক করে কিন্তু আমরা দেখেছি সঙ্গে যদি সে ঠিকমতো এক্সারসাইজ করে, সঙ্গে যদি সে খাবারের মডিফিকেশান করতে পারে, তাহলে ফ্যাটি লিভার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং লিভারের হেলথ খুব ভালো থাকে, লিভারের যে এনজাইমেটিক অ্যাকশনগুলো খুব ভালো হয়ে যায়। আর এছাড়া যদি ধরুন আরও কিছু কমপ্লিকেশানস ফ্যাটি লিভারের সাথে থাকে বা তার সাথে তার যদি ডায়াবেটিস থাকে বা হাই কোলেস্ট্রল থাকে, তার জন্যও কিন্তু আলাদা আলাদা ওষুধ আছে, সেগুলো নিয়ে আজকে আর বিস্তর আলোচনা করব না, অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। তো আশা করি এই আলোচনাটা আপনাদের উপকারে লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করুন, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফ্যাটি লিভার সম্বন্ধে আপনাদের আরও কিছু কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতেই পারেন, আর এই রিলেটেড, এই হেলথ রিলেটেড বা ডিজিজ রিলেটেড আরও কোনো ভিডিওর যদি কোনো অনুরোধ থাকে আপনাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আপাতত এত অবধি, নমস্কার, ভালো থাকবেন।